আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকালকে ওমানে সন্ধ্যা ঈদের চাঁদ দেখা গিয়েছে, তো আজকে ওমানে ঈদ অনুষ্ঠিত হচ্ছে, তো সবাইকে তাই ঈদ মুবারক জানাচ্ছি। ওমানে গত 4-5 দিন ধরে লকডাউন চলতেছে, লকডাউন হলেও ঈদ বলে কথা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তো সকালের নাস্তার জন্য প্রথমে আমি দুধ সেমাই তৈরি করে নিয়েছি, তারপর এখন আমি নবাবী সেমাই তৈরি করতেছি। নবাবী সেমাইয়ের উপর ক্রিমের মিশ্রণটা আমি লেয়ারভাবে দিচ্ছি। প্রথমে সেমাই বিছিয়ে দিয়েছিলাম, তার উপরে ক্রিমের মিশ্রণটা এখন বিছিয়ে দিচ্ছি চারদিকে স্পেচুলার সাহায্যে। তারপর এর উপর আবার এখন সেমাইয়ের মিশ্রণ দেবো সর্বশেষ। সেমাই মিশ্রণটা দিয়ে তারপর ওপরটা আমি চেপে চেপে দিব। আজকে নবাবী সেমাইতে আমি ক্রিমের লেয়ার দিয়েছি একটি আর সেমাই লেয়ার দিয়েছি দুইটি, তো আপনারা আরও বেশি পরিমাণে লেয়ার তৈরি করতে পারেন। এই নবাবী সেমাইটা আমার বড় ছেলের খুবই পছন্দের, তাই অন্যান্য সময় পাশাপাশি ঈদ এলে আমি এই সেমাইয়ের ডেজার্টটি তৈরি করার চেষ্টা করি। খুবই মজা এই নবাবী সেমাইটি, আমাদের ঘরে মোটামুটি সবারই পছন্দ। এখন সর্বশেষ নবাবী সেমাই উপরে বাদাম কুচি আর কিছু ড্রাই ফ্রুটস ও কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিব। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করতে পারেন, আমি আমার মতো করে ডেকোরেশন করার চেষ্টা করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে ডেকোরেশনটা, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। গতবার রমজানের ঈদেও লকডাউন ছিল, ঘরের অভাবে ঈদটা পালন করতে হয়েছিল, তাই এবারও সেম অবস্থা, ঘরের মধ্যে ঈদ উদযাপন করতে হবে। তারপর আজকে একটু বাইরে যাওয়ার চেষ্টা করব বিকেলবেলা, সকালের নাস্তা সহ দুপুরের জন্য আমি একসাথে এখানে গরুর মাংস মাখিয়ে নিব। আমার গরুর মাংসের রেসিপি আমার ব্লগ চ্যানেল এবং কুকিং চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার হাতে গরুর মাংস এমনিতে অনেক মজা হয়, আমার বাসা যারা দাওয়াত খেয়েছে মোটামুটি সবার মুখে শুনেছি, আর আপনাদের ভাইয়ার তো খুবই পছন্দ। আজকের গরুর মাংসটা আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করতেছি। পেঁয়াজ বাটা দিয়ে গরুর মাংস রান্না করলে গরুর মাংসটা মাখা মাখা হয়, ঝোলটা ঘন হয়, খেতে ভালো লাগে। আর গতকালকে একটি খাসি কিনেছে আপনাদের ভাইয়া আর আপনাদের ভাইয়ার একজন অফিস কলিগ মিলে। সকালের নাস্তা শেষ করে আপনাদের ভাইয়া মেহেদি আর কয়েকজন ব্যাচেলর মিলে খাসিটাকে জবাই করে কাটাকুটি করবে, তারপর বাসায় মাংস নিয়ে আসবে। তো আজকে দুপুরে আমি খাসির মাংস রান্না করব, তো গরুর মাংস তো এখন রান্না করে নিচ্ছি। সকালের নাস্তার জন্য আমি চারকোনা পরোটা ও নর্মাল পুরিও তৈরি করে নিয়েছি মাংস দিয়ে খাওয়ার জন্য। তো আজকে মেহেদি আমাদের সাথে একসাথে সকালের নাস্তা করবে। সকালের নাস্তা শেষ করে আমি দুপুরের জন্য রান্না বান্না আয়োজন করব। ঈদে লকডাউনের কারণে কারোর বাসায় দাওয়াত রাখেনি বা কাউকে বাসায় দাওয়াত দেওয়া হয়নি, আমাদের পাশাপাশি ব্যাচেলর কয়েকজন মেহেদি আর আপনাদের ভাইয়ার একজন অফিস কলিগ, তো আমরা এই কয়েকজন একসাথে আজকে দুপুরে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবো। ঈদ উপলক্ষে জবাই করার জন্য আমরা একটা খাসি কিনেছি, সেই খাসিটা এখন আপনাদেরকে দেখাবো। জবাই সহ কাটাকুটি করা ভিডিও করা হয়েছে, তো আজকে ব্লগটি বেশি বড় হয়ে যাবে ভিডিওগুলো দিলে, তাই আজকে ব্লগে ভিডিওগুলো দিলাম না। খাসিটাকে গতকালকে থেকে আমাদের পাশের কোম্পানির ভেতরে রাখা হয়েছে, তো এখন এখানে জবাইও কাটাকুটি করবে। আছে কুমিল্লার আছে কিশোরগঞ্জের আছে
কাকের অবস্থা খারাপ, আপনি এতক্ষণ দেখেছেন মেহেদি আর আপনাদের ভাইয়া খাসির মাংস কাটাকুটি করতেছে। তো খাসি মাংসগুলোকে বড় বড় পিস থাকে অবস্থায় ঘরে নিয়ে এসেছে, মলা যাতে না হয় সেজন্যই ঘরে এনে কাটাকুটি করতেছে দুজনে মিলে। সকালে তো গরুর মাংস রান্না করে নিয়েছিলাম আপনার দেখেছে, তো এখন খাসির মাংসটা বসিয়ে দিয়েছি। আর আমি দুটি ফার্মে মুরগির কোমো করব। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন ফ্রেশ খাসির মাংসের কলিজা ক্যাপসা ভুনা রান্না বসিয়ে দিয়েছি, আর আমার মুরগির কোরমাটা রান্না হচ্ছে। মুরগির মাংসের কোরমা, খাসির মাংস আর খাসির কলিজা ক্যাপসা ভুনা, আমি তিনটে চুলা একসাথে রান্না বসিয়ে দিয়েছি। আর আমার এদিকে রাইস কুকারে পোলাও রান্না হয়ে গেছে, প্রায় দুপুর প্রায় অলরেডি একটার মতো বেজে গেছে। তো দেড়টার মধ্যেই আপনাদের ভাই অফিস কলিগ আর ব্যাচলার সহ মেয়েদের এসে যাবে। তার মধ্যে আমি দইও বসিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া করার পর দই দিব, তারপর ফুড সালাদও তৈরি করে নেব। এখন রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিব। আর মাংস কাটাকুটি শেষ করে আপনাদের ভাইয়া শসা লেবু কেটে নিয়েছে। তো আমার টেবিলে খাবারগুলো মোটামুটি সার্ভ করা হয়ে গেছে, আমার গেস্টরা এসে গেছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে কাজগুলো গুছিয়ে নিব, তারপর কিছুক্ষণ রেস্ট করে আমরা বিকালে ঘুরতে বের হব। আর লকডাউনের কারণে সব ধরনের পার্ক, বিচ, মার্কেট বন্ধ রাখা হয়েছে, ফুড আইটেম ছাড়া মার্কেটে শুধু ফুড আইটেমটাই খুলে রাখা আছে। তো আমরা গাড়ি করে যাব, যে কোনো জায়গায় একটু নেমে হাঁটাহাঁটি করে তারপর আবার 7টার মধ্যে বাসায় চলে আসব, কারণ 7টা থেকে লকডাউন শুরু হবে। আজকে রান্না সবগুলোই আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। তো পোলাওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক ঝরঝরে হয়েছিল। আর এদিকে আমার দই আর ফুড চাট রেডি, বেচারা খাওয়া দাওয়া শেষ করার পর আপনাদের ভাইয়া দই আর ফুড চাট দিয়েছিলো খাওয়ার জন্য। তারপর বেচারা খাওয়া দাওয়া করে বাসায় চলে গেছে, আপনাদের ভাইয়া কলিগস এসেছিলো। সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যেতে যেতে প্রায় 3টার মতো বেজে গেছে। তো আমি আর আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে ঘণ্টাখানেকের মতো সবাই রেস্ট করে নিয়েছি, তারপর 6টার দিকে বাসা থেকে বের হয়েছি। 7টা থেকে লকডাউন শুরু হবে, তো এই ঘণ্টাখানেকের মতো আমরা গাড়ি করে ঘুরবো আর একটি জায়গায় নামবো, নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব। তো জায়গাটি আপনাদের সাথে শেয়ার করব, আর সবশেষে আপনাদের সাথে সূর্যাস্ত শেয়ার করব। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলে যারা নতুন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমরা আজকে ঘণ্টাখানেকের জন্য বাইরে বের হওয়াতে ঈদের আমেজ টের পেলাম না, ঘরে থাকলে আসলে ঈদের আনন্দ অতটা উপভোগ করা যায় না। গত বছর রমজানের ঈদেও ওমানে লকডাউন দিয়েছিল, তো আমরা এবারের মতো গতবারেও বিকেলবেলা গাড়ি করে ঘুরেছিলাম, এবারও সেম লকডাউনের কারণে নিজে নিজে গাড়ি করে ঘুরতেছি। লকডাউনের মধ্যে ঘরে বন্দি থাকাচ্ছে, গাড়ি করে ঘুরলে একটু ভালো লাগবে, তো আমরা তাই ঘুরতে বের হয়েছি। গাড়ি করে আসা যাওয়ার পথে আমরা এই জায়গাটা দেখতাম প্রায় প্রতিদিনই, তবে কখনো নামা হয়নি। তো আজকে কিছু লোকজনও দেখা যাচ্ছে, সবুজ ঘাসে ঘেরা নিরিবিলি জায়গাটা খুবই ভালো লাগলো। তো আপনাদের ভাইয়া বলতেছিল আজকে সকাল থেকে এই জায়গাটাতে বিকেলে একটু ঘুরতে বের হবে, তো যাক এখন আমরা এই সবুজ ঘাসে ঘেরা জায়গাটাতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব আর আপনাদের সাথেও কিছু ভিডিও শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন।
আপনাদেরকে এখন কাছ থেকে কাঁচা খেজুর দেখাচ্ছি। জুন চলে আসলে গাছের সব খেজুর পেকে যাবে। ওমানে আসার পরে বিভিন্ন ধরনের খেজুরি দেখেছি, এক একটা থেকে একটা খেজুর খুবই মজা হয়ে থাকে, টেস্টি হয়ে থাকে। কয়েক রকমের খেজুরের মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে রতব নামের খেজুরগুলো। এই খেজুরগুলো প্রথম অবস্থায় কালার খয়েরি কালার থাকে, তারপর যখন বড় হয় পেকে যায় তখন এই কালারটা ডার্ক খয়েরি হয়ে যায়। আর খেজুরটা একদম কাঁচা থাকতেও খাওয়া যায়, একদম নারকেলের মতো কচকচ করে, কোনো কষ থাকে না খেজুরটাতে। অন্য টাইপের খেজুরগুলো কাঁচা অবস্থায় খেতে গেলে কিছুটা কষকষ লাগে, আর রতব খেজুরটা একদমই কষ থাকে না খেজুরটাতে, কাঁচা অবস্থায় খাওয়া যায়। তো আমি ওমানে আসার পরে এই খেজুরটা দেখেছি, বাংলাদেশ থাকা অবস্থায় আসলে দেখিনি এরকম কাঁচা অবস্থায় লাল টাইপের বা খয়েরি টাইপের খেজুর। আগামীতে ইনশাল্লাহ আমার বাসা যখন রতব খেজুরটা আনবে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি বরাবরের মতো আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখাই জানা গেছে সেকেন্ড চলে গেছে, তাড়াতাড়ি শেষ হইতাম নাকি?